হ্যালো অ্যান্ড ওয়েলকাম আলা ডেইলি লাইফস্টাইলের সবাইকে স্বাগত। প্রত্যেকটা মানুষ ভিডিও করে, নিজেকে দেখায়, নিজেকে দেখায় না। অনেকের প্রশ্ন, মালাদি নিজেকে দেখাতে বারণ করেছে হাজব্যান্ড, শ্বশুর শাশুড়ি পছন্দ করছে না, কি করে ব্লগটা করব বলো তো। আমি তার জন্য আজকের মোটিভেশন ভিডিও এটাই যে তোমাদের নিজেদেরকে না দেখিও ব্লগ কিন্তু অবশ্যই দেওয়া যায়, আর সেটা তোমরা ডেফিনেটলি এভাবে দিতে পারো। ভয়েসটা তো তোমাকে দিতে নিশ্চয়ই বারণ করেনি, ভয়েসটা তো অবশ্যই দিতে পারবে। তো এই দেখো, আজকে আমি প্রথমে আমার ঘর থেকে শুরু করছি। এইটা আমার মুখ মোছার রুমাল, আর আলনাটা আমি ঢেকে রেখেছি, কারণ এই যে মাত্র একটা বাস গেল, সারা রাজ্যের ধুলো আমার ঘরের ভিতরে ঢুকবে আর সেটা আমার পরিষ্কার জামাকাপড়গুলোকে নোংরা করবে। রাত বাইরে এত পরিমাণে বালি আর ধুলো বলার মতো না। আর এই দেখো, আমি আজকে ভেবেছিলাম কম্বলটাকে একটু রোদে দেবো, খাটফাট সব গুছিয়ে রেখেছি, কম্বলটাকে একটু রোদে দেবো, কিন্তু বেচারা রোদ্দুরটা আজকে ওঠেই নি। সূর্য মামা রাগ করেছে, মুখটা ঢেকে রেখেছে, রোদ্দুর ওঠেনি, আমার ছেলে পাশ থেকে হাসছে। তো যাই হোক, আর এখানে দেখো ডাস্টবিনের অবস্থা, মাসকাবাড়ি মাল গুছিয়েছি, প্রচুর পরিমাণে প্যাকেট হয়েছে, আর এগুলোকে আমি এদিক ওদিক ফেলবো না, যদি আমি ফেলি এদিক ওদিকে লোকের বাড়িতে যাবে বা উড়ে চলে যাবে, কারণ তোমরা তো জানো যে প্লাস্টিক ওড়ে, তো প্লাস্টিক আমি এদিক ওদিকে ফেলবো না। আমি এগুলোকে একটা জায়গায় নিয়ে পুড়িয়ে দেবো, পুরোনোটা হয়তো দেখাতে পারবো না, বাট এগুলোকে পুড়িয়ে দেবো, কারণ এদিক ওদিকে ফেলা উচিত নয়। আর টেবিলের উপরে কালকে জল পড়েছিলো, যার জন্য টেবিল ক্লথটাকে তুলে আমি ওটাকে ধুয়ে দিয়ে এসেছি। টেবিলটা আপাতত পরিষ্কার আছে, এক্ষুনি আমি টেবিল ক্লথটা এনে পেতে দেবো। আর ডিমের ট্রে কথাটা কেন বলছি, এক ট্রে ডিম এনেছিলো উপরে, এটা আমার ছেলের কীর্তি খুঁটে খুঁটে দফা সেরে দিয়েছে, আর ডিম কিন্তু ভর্তি রয়েছে, উপরে খোলাটা আউট, কমলা লেবুর খোসার মতো একটু একটু করে ছাড়িয়ে দিয়েছে। তো এভাবেই চলতে হয় বাবা, যেদিকে না চোখ দেবো না সেদিক অন্ধকার। পাশে কিন্তু আমার ওটা ঘন্টা ছিল না, ওটা একটা বেগুন ছিল। তো যাই হোক, ওটার হাফ ভাজা করে খেয়েছি আর হাফটা রয়েছে। আর এটা দেখো, এক কিলোর একটা ওটসের প্যাকেট 300 গ্রাম ফ্রি দিয়েছে, সেটা কৌটোতে ঢেলেছি, এটা ঢালিনি, কারণ এটা ওটা শেষ হলে আমি এটা ঢালবো। আপাতত তো রুগীর মতো তিন বেলাই ওটসের উপরেই আছি। আর এটা হচ্ছে আমার ছেলের পিডিয়াশিওর, ভ্যানিলা পিডিয়াশিওর, এখনও এটা প্যাকেটটা কাটিনি, তো যখন লাগবে কেটে দেবো, কারণ আগে একটা প্যাকেট অলরেডি ও খাচ্ছে, ওটা শেষ হয়নি। আর এয়ারটাইট কন্টেনারের মধ্যে না রাখলে না পিডিয়াশিওরটা ভালো থাকে না। আমি কিন্তু পুরোটা ঢালি না, পুরোটা প্যাকেটের মুখটা কেটে ওটাকেই আমি কন্টেনারের মধ্যে ঢুকিয়ে দিই। তো চলো, রান্না করেছি কি কি সেটা দেখিয়ে দিই আজকে। আজকে আমি রান্না করেছি হচ্ছে বড় একটা কাতলা মাছ এনেছিলো, সেটার মাথা দিয়ে ঘন করে মুগ ডাল। কালারটা দেখেছো তো, যতটা দেখছো তার থেকেও দারুণ 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 ইয়াম্মি ইয়াম্মি কালার এসেছিলো, বাট না জানি কেন আমার ক্যামেরাতে এরকম দেখাচ্ছে। অবশ্য এটা আমার ক্যামেরার দোষ, আর কারো ক্যামেরার দোষ না, আমার ক্যামেরার দোষ, কারণ আমার ক্যামেরাতেই এরকম দেখাচ্ছে। আমি নিজে চোখে দেখতে পাচ্ছিলাম দারুণ কালার, বাট ক্যামেরাতে দেখাচ্ছে এরকম, কি করব, তাই সেরকম যেরকম উঠেছে সেটাই তোমাদের দেখেছো। আর হ্যাঁ, যদি মনে করো টেস্ট করতে চাও তবে তো মালাদের বাড়িতে আসতেই হবে, কষ্ট হলেও ওরে ঠিক খাওয়াবো। আর ডালটা কিন্তু ঘন করেছি তিন বেলায়, আমাদের দুজন মানুষ তো, আমি আর ছেলে দুপুরবেলা খাবো, রাত্রিবেলা তিনজন, আর আমার হাজব্যান্ড টিফিন নেবে, জাস্ট এটাই, ব্যাস এটাতে আমাদের তিন বেলা কমপ্লিট হয়ে যাবে। আর মাছের ঝোলও অবশ্য করেছি, খালি যে মাথাটা করে এনেছে বডিটা আনিনি তা নয়, বডিটাও এনেছে, তো মাথাটাকেও এই ব্যবস্থা করে মাছ ভাজা যে থালাটা ছিল আমার, সেই থালাটাকে আমি সাইডে রেখেছিলাম, আমি সেটার মধ্যেই মাছের ঝোলটাকে ঢেলে নিই, কারণ কড়াইটাকে আমি বের করে দেবো মাজার জন্য। তো বের করে দেবো বলতে কি, আমিই মাজবো, আমি এখনও লোক রাখি না, কারণ আমার কারো কাজ পছন্দ হয় না। আর আমাদের এখানটায় সত্যি কথা বলতে হ্যান্ডের মানে হাতের যে হোমমেড যে করে বলো সেটা পাওয়া খুব মুশকিল, ঠিক আছে। আর মাছের ঝোলের কালারটা কেমন হয়েছে বলবে, কাতলা মাছের কালিয়া করেছি, এটা আমি আদা জিরা বাটাতে করেছি, ঘি গরম মশলা দিয়ে নামিয়েছি, জাস্ট কাতলা মাছের লেজাটা এত বড়। আর এটা আয়ন দাসের নামে, আয়ন দাস মানে বুঝতে পেরেছি তো কে, আমার ছেলে। আর আমি সাইডটা ফাঁকা রাখছি কেন, সাইডে আমি আলু রাখবো, আমি না মাছের ঝোলের মধ্যে না আলুগুলো একসাথে রাখি না, কারণ আমি যখন খেতে দেব তখন যদি কোনো কারণে আলু তুলতে যাই মাছে দেখা গেলো ঘা গুঁতে লেগে গেলো ভেঙে গেলো, দরকার নেই, আমি আলুটা সাইডে রাখি, যার যেটুকু যে কটা টুকরো দরকার হয় আমি সেটুকুটা তুলে দিই। তো কাতলা মাছের ঝোলটাও কিন্তু হেভি টেস্টি হয়েছিল, পরে আমি ওটস, যদিও আমি ওটস দিয়ে খেয়েছি তবুও বলছি আমার তো ওটস দিয়েই ভালো লেগেছে, ভাত দিয়ে নিশ্চয়ই ভালো লাগবে। তবে বারবার বলছি, তোমরা যারা খেতে চাও অবশ্যই আমার বাড়িতে এসো, আমি নিজে হাতে রান্না করে তাদের খাওয়াবো। আপাতত আমার ছেলে দেখো, এই দেখো কী অবস্থা, পাশে বসে আমাকে ভিডিও করার থেকে মানে কীভাবে যে আটকাবে সেটা বুঝে পাচ্ছি না, দেখো এই দেখো। ওর সঙ্গে কথা বলতে গিয়ে আমাকে আদর করছিল, তোমরা তো দেখতে পাচ্ছ না আমি এখন ভয়েস দিচ্ছি, বাট ও আমাকে প্রচুর পরিমাণে আদর করছিল, আর সেই আদরটা আর কাউকে দেওয়া যাবে না,
এটা আমি কাউকে ভাগ দিতে পারবো না। আর এই আরেকটা জিনিস যেটা ভাগ আমি কাউকে দিতে পারি না সেটা হচ্ছে বেগুন পোড়া, এটা দিয়ে আমি সব ভাত খেয়ে নিতে পারি। সাইডের ভাতগুলো তার কালকে রাত্রিবেলা করেছিলাম, রয়েছে একটু, এটা আমি খেয়ে নেবো। আর ভাবছো ভাতটা দেখালো না কেন? বাই দেখো, এই দেখো ভাত, দেখেছো ভাত রেখেছি, এই যে দেখেছো ভাত, এটা কিন্তু একবারে ভাত নয়, দুবারের ভাত আমি একবারে করেছি। আর এরবারে আসবো ঘর মুছতে, কারণ ঘর ঠর মোছা আমার মানে একদম ঘরটা ঝাড় দিতে হবে। দেখলে মনে হচ্ছে পরিষ্কার, বাট আমার এখনও ঘরটা ঝাড় দেওয়া হয়নি। রাত্রিবেলা শোয়ার সময় আমি দুটো আড়াইটা নাগাদ ঘরটা একবার ঝাড় দিয়ে নিয়ে তারপর শুই। তো চলো ঘর ঠর এবার ঝাড় দিয়ে নিই। ঘরে সব কাজবাজ কমপ্লিট, পাশে তো বললাম বাড়িতে ছাদ ঢালাই হচ্ছে, ভীষণ আওয়াজ, ছেলেকে এখন স্কুল দিতে যাচ্ছি, স্কুল থেকে দিয়ে এসে তারপরে আবার টাইম মতো ওকে তিনটের সময় আনতে যেতে হবে, এনে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, তারপর সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা আবার রানিং হবে। তো আপাতত কিন্তু ভিডিও আমি এখানেই স্টপ করব, আর পরে সন্ধ্যাবেলার পরে যা করছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এই যে সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠেছি, ভয়েস দিচ্ছি আমি, কারণ এখনও সেই আওয়াজ পাবে তো, বলবে মালাদি কী বলছো, মালাদি পাগল হয়ে গেছো? না, কারণ আমি তোমাদের বলেছি যে আমি মুখটা দেখাচ্ছি না, বেশিরভাগ সমস্ত কাজটাই দেখাচ্ছি। তো কীভাবে সেই ভিডিওটা করবে সেই জন্যই আমার এই আজকের ভিডিওটা এইভাবে ভয়েস দেওয়া। তো হ্যাঁ, আমি এখন চা করতে চলেছি, আর অল্প একটু চা করবো, বেশি চা করবো না। তারপরে আবার ছেলে পাশের থেকে চেঁচাচ্ছে কফি খাবে, কফি খাবে, তো দেখি কি করি। চিনি তো নামালাম, আমি চিনিটা খুব কম পরিমাণে দিই, মানে একদমই কম পরিমাণে, এক চামচ মানে চার কাপ যদি চা করি তাতে হয়তো দু চামচও চিনি দিই না আমি। তো আমি এখানে দুধ নিয়ে নিচ্ছি, দুধটা একটু বেশি করে দিতে হবে, কারণ কফি খাবে বলেছে, তো কফিই করবো। তো চলো রানিংলি করি, কারণ ওকে খাইয়ে দাইয়ে আবার পড়তে বসাতে হবে। তারপরে আমার তো জানো আমার গ্রুপের কাজ থাকে প্রচুর পরিমাণে, সেগুলো মেল ঠেল থাকে, আর এই ঝামেলা মানে মাথার উপরে এসেছে যে কি ঝামেলা তোমাদের বলে বোঝাতে পারবো না। তো চলো, আর জল একটু একটু গরম জল আলাদা করে রাখলাম, ওটা আমি খেয়ে নেবো, কারণ আমি মাঝে মাঝে খাই। আমার একটা ওষুধ আছে, ওষুধটা আমার গরম জল দিয়ে খেতে হয়, আর ওটার মধ্যে আমি একটু চিনি দিয়ে দিলাম, আর চিনি কিন্তু অল্প করেই তুলেছিলাম, দেখলে ওরকম মনে হলো। আর এখানে দুধটা ঘন করে গুলিয়ে নিয়েছি, এবার কফিটা নিয়ে আসতে যাচ্ছি, ফ্রিজে রয়েছে কফি, কফিটাকে বের করে নিয়ে এসে তারপর ডাইরেক্ট তাড়াতাড়ি করবো, ফোন পজ করবো না ভিডিও পজ করবো বুঝে পাই না গো। তোমাদের সাথে মাঝে মাঝে কথা বলতে বলতে ভিডিও চলতেই থাকে আমার, আর ওদিকে 18-19 মিনিট হয়ে যাও, সেটাকে ছোটো করলেও কত আর ছোটো করা যায় বলো, ছোটো তো বেশি করা যায় না। তো এই যে কফি আমার হয়ে গেছে, আমি কফিটা নিয়ে নিচ্ছি, কফিটা নিয়ে, কফিতে দুধের পরিমাণটাই বেশি, কারণ তোমরা জানো যে ছেলে রয়েছে আমার। আর এই যে
মহতার মা ঘুম থেকে উঠেছে, মহতার মা বলা ভুল, কিন্তু আমার কাছে ওই আমার ছেলে ওই আমার মেয়ে, ঘুম থেকে উঠলে ওর মন মানে খারাপ থাকে, ও আবার গিয়ে শুয়ে পড়ছে, ওকে আমি টেনে টেনে ধরে ধরে তুলছি, একবার বসাচ্ছিলাম একবার শুচ্ছে, একবার উঠছে একবার বসছে, ও এই করে যাচ্ছিল। আর ওইটুকুনি ঘুম থেকে উঠলে না প্রথম প্রথম কথা শুনতে চায় না, তারপরে ওকে টেনে টুনে নিয়ে কিছুতেই খাচ্ছিল না। আমি ওকে বারবার বলছিলাম পাপা ভিডিও করছি, একটুখানি না না আমি ভিডিও করব না, ভিডিও তো করতে হবে না। ও অ্যাকচুয়ালি ঘুম থেকে ওঠে ও ছটা সাড়ে ছটা বাদ দেবো, আসলে কথা স্কুল থেকে এসে খেয়ে দেয়ে শুতে শুতে চারটে সাড়ে চারটে বেজে যায়, আর আমার ছেলের মুড ঠিক হতে পাঁচ মিনিটও সময় লাগে না। মানে কি বলবো, দেখো অবস্থা দেখো, এই চলতে থাকে, এই দেখো এই দেখো আমাদের মধ্যে হচ্ছে খুনসুটি। আমার ছেলেকে টাইম দেওয়ার জন্য তো আমাকে টাইম দিতে হয়, তো মাঝে মাঝে ওর সাথে আমার বন্ধু হয়ে যেতে হয়, ওর মতো ছোটো হয়ে যেতে হয়। আর দেখো অবস্থা, আমি যখন যখন আমাকে সবাই বলো মেম্বাররা যে দিদি তুমি যখন ভিডিও করো তোমার ছেলে পিছন থেকে নানা রকম আত্রাঙ্গি কাজ করতে থাকে, তো আমি আজকে ফলো করছিলাম, আমি যখন খাচ্ছি ও তখন ক্যামেরা দিকে নানা রকম পোজ দিচ্ছিল। তো হ্যাঁ তোমরা ঠিক দেখো, যেটা আমি হয়তো ঠিক মতো দেখতে পারি, এডিটিং করার সময়ও আমার নজরে পড়ে না ও যে এই বদমাইশিগুলো করে। আর ওই দোলা, ওই দোলা যে কবে বন্ধ করবে ও, অত সহজে বন্ধও করবে না। দেখো বাচ্চি বিস্কুটগুলোও ভিজিয়ে খাবে, সেটাও খায় না নিজে হাত দিয়ে, সেটা কেউ আমাকে খাইয়ে দিতে হয়। আর খাইয়ে দাইয়া এবার আমি ওকে বসাবো পড়তে। আর ব্লগ আজকে এই পর্যন্তই, নেক্সট ব্লগের জন্য ওয়েট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।